কাজে ঠিক আসলো নাকি হ্যাঁ কাজে ঠিক আসলো এই হ্যালো দিছে জীবন চলে আসছি রাস্তায় মেন রোডে আর আমাদের ওই পাশে যাইতে হবে ত্রিপুর রোডে আর আমরা যাব তার ঠিক নবীনগর আর নবীনগর যাইতে গেলে আমাদের ইউটার্ন আছে ওই পাশে সামনে ইউটার্ন দিয়ে আমরা ইউটার্ন নিব নেওয়ার পরে হচ্ছে আমরা ডানে ঢুকবো তারপরে আজকে কোনো উদ্দেশ্য নাই শুক্রবার যেহেতু বন্ধ দিয়ে তো বন্ধ দিয়ে ভাবলাম আর ফ্রি টাইমে বাসায় বসে থাকতে বোরিং লাগে তার কারণে বেরিয়ে গেছি যে একটু যেন যাইতে পারি কি সেখানে ময়লা পাঁচতলা মামা আর সামনে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আগে আমি একটু ওই গত সপ্তাহে গিয়েছিলাম ওদিন সময় ছিল না ওদিন চারটার পরে বেরিয়েছিলাম কারণ চারটার পরে বের হইলে সময় পাওয়া থাকে না আর ঘোরাফেরার জন্য দেখা দেখি জন্য ভালো লাগে না একটু বেরোইছি আমরা আজকে ওইরকম সময়ে তাহলে কিন্তু চারটা বাজে এখনও দিকে যাই চিকিৎসাতে যাই কত দিন যাইতে পারি আর এর আগে যদি যাওয়ার আগে যদি আমি যদি হ্যাং বেড়ে যাই তাহলে কিন্তু সমস্যা হবে এটা হচ্ছে বাংলাদেশ আচ্ছা আমরা টার্নিং নেব এখান থেকে টার্নিং নেওয়ার জন্য দেখি যে কত দূর এদিকে যাবো নাকি কাপির ভাই এটা ভিতরে যাইতে দেয় না বাংলাদেশ লাইফ স্টক রিসার্চেবল ইনস্টিটিউট গবেষণা ইনস্টিটিউট না কই এগুলো যাইতাম পার হয়নি রাস্তাটা বাম পাশ দিয়ে যাবো মেন রোডে মাঝখান দিয়ে যাবো না মাঝখান দিয়ে গেলে চাপটা বেশি থাকে যাই হোক মোটামুটি ভালোভাবেই আমরা ক্রসিংটা করলাম ইউটার্নটা নিয়ে নিলাম আর ইউটার্নের একটা সমস্যা হয় যে কি গাড়িগুলো যখন চাপ থাকে তখন ইউটার্নটা একটু সমস্যা হয়ে যায় এর জন্য হচ্ছে একটু দেখেছিল পার হয়ে যায় দেখেছিল পার না হইলে কখন পড়ে যায় এই হলো বিষয় সামনে হচ্ছে 20 মাইল নবীনগর ইপিজেপি আমরা এবার যে বাম পাশে চলে আসছি আর আমরা বেরিয়েছি এই পাশ থেকে বাম পাশে চলে আসছি মারা গেছে নবীনগর ভিতরে যে ঢুকতে সেটি ঢুকতে ঢুকতে পারবো দেখা যাক রাইট যাওয়ার পরে ঢুকতে পারবো দেখা যায় এখানে ঢুকতে হয়তো বা গেলে একটু ভালো লাগে এর জন্য আর মাথায় পড়তে থাকতে ভালো লাগে গরিব ওরে রাস্তা
আমরা আসার সময় এটা দিয়ে পারবো, আমরা তো অত দূরে যাবো না, এটা দিয়ে পার হয়ে যাবো। সাভার শুটিং ক্লাব, সাদুর ভাই শুটিং ক্লাব, এর ভিতরে যেতে দেয় না। হয়তো অনেকটা স্টেপ পাইতাম যে নাক দিয়ে যে ধুলাবালি যেগুলো ঢুকে এগুলোর থেকে বাঁচতাম, কিন্তু মনে নাই কি আর করার, মনে যেহেতু নাই সেহেতু যেমন আছি তেমনই দেখতে হবে। সশস্ত্র বাহিনী দিবস 2023 সামনে, এখানে প্রচুর ভিড় দিয়ে দিতে এখানে রাস্তা আছে, কারণ ভিড় দেওয়া রাস্তার জন্য কিন্তু একটা রিক্সি, কারণ একজন হ্যাম্পেরিং করবে আর একজন রাইড করবে, ব্রেক দেওয়া আবার টান উঠানো, এটা কিন্তু একটু রিক্সি হয়ে যাবে। যারা সাধারণ যাত্রী যা গাড়ি বাড়ি চালায় তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যায়। আর একদিন আসছিলাম আমি তবে দুইবার আসছিলাম, তখন বাইক ছিল না, আসলাম বা কয়েকজন মিলে আসছিলাম, দু চারজনের মতো তখন আমরা মিলে আসছিলাম। তো আজকে যাচ্ছি আমরা দুজন, আমি আর আমার একজন পিলন আছে সাবির ভাই, তো ওনাকেও যাওয়া পরে দেখাবো, উনি আমার পিলন হিসাবে আছে, ওনাকে নিয়ে তার একা একা যাইতে ভালো লাগে না, এই জন্য ওনাকে সাথে নিয়ে চলেন তাহলে একটু ঘুরে আসি, যদি না যাই তাহলে হয়তো একটু ভুল লাগতে পারে, এই জন্য ওনাকে সাথে নিয়ে নিতাম। আমাদের এটা দিয়ে পার হতে হবে যে সামনে যে ইস্টার্ন রেখে আসলাম, ইস্টার্ন দিতে হবে, তো আমরা এখান থেকে বাম পাশে চলে যাবো, আর এই বাম পাশে না গেলে হয়তো আমরা সুবিধা পাবো, বাম পাশে গেলে সুবিধা পাবো সবচেয়ে বেশি। আমার এই ইন্টারগারি যখনই ঢুকাই দেবে তখনই কিন্তু সমস্যা, ইন্টারনেটটা প্যারা থাকে বেশি। আর দুপুরে ফ্লাইওভার অবস্থা দেখছেন, দুপুরে একদম সুন্দর ভাবে এক হাজার করে এ বাবা এই রোডে যে জ্যাম, আমি পার হইলি হয় জ্যামে দিছে তো। লোকের লোকের ভিড় আমরা আসছি এর মধ্যে, আজকে তো খোলা পাবো কিনা শুক্রবার, খোলা থাকলে হয়তো বা ভিতরে যাইতে পারবো, আর যদি খোলা যদি না থাকে তাহলে হয়তো বা যাইতে পারবো না, হয়ে যায় খোলার দিনে ঝামেলাই হয়ে যায়। এই দেখুন কি প্রচুর পরিমাণে ভিড় এখানে, সবাই পারবার হচ্ছে, ও এটা আটকানো সাবির ভাই, এটা তো আটকানো দেখি প্রচুর পরিমাণে আটকানো আটকানো। এই তো রাহার দরকার ছিল, এনে রাখুন না সামনে যাই, ওটা মনে হয় গেট খোলা যাবে, দুটো নিয়ে যাইতে দিকে
গ্যাস দেব ওই গেট নামে তো সফির ভাই ওই গেটটা খুলে দিলে সব কিছু ওই ভাই আসছে ঘুরাবেন ঘুরেন ঘুরান আপনি দাঁড়ান আমি ওখানে রেখেছি Hey, I'm not